شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمة الله وبركاته

তিনি তার রহমত এবং এলেম দ্বারা সব কিছুকে বেষ্টন করে আছেন সৎকর্মশীল ব্যক্তিদের সৎকর্মকে তিনি বহুগুণে বৃদ্ধি করেন সাথে সাথেই তাদের পদমর্যাদাকে তিনি অনেক উপরে উঠিয়ে দেন আমি সেই প্রশংসা সেই রবের প্রশংসা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ অথবর সালাত এবং সালাম পড়ছি আমাদের সেই রাসুলের উপর যাকে আল্লাহ রবীন্দ্র সাহায্য করেছেন অলৌকিক ঘটনা যা মানব শক্তিকে মাফলুকতের শক্তিকে অক্ষম করে ফেলে এমন সব শক্তি দ্বারা আল্লাহ তালা তাকে সাহায্য করেছেন সেই রাসুলের উপর সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আমার প্রাণ মুসলিম বন্ধুগণ আমরা মসজিদ নবীতে কিছুক্ষণ আগে যে খুতবাটি শুনেছি তার ওই অনুবাদ আমরা শোনার জন্য করার জন্য বসেছি আজকে যে বিষয়ে খুতবা দেওয়া হয়েছে তা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের জীবনের জন্য প্রতিটি মুহূর্তে প্রয়োজন যার মধ্যে আমার আপনার সফলতা রয়েছে দুনিয়া আখেরাতের সমস্ত অকল্যাণ থেকে মুক্তি রয়েছে সেটা কি সেটা হলো বিষয়টির নাম আমি রেখেছি ধ্বংস থেকে বাঁচার উপায় বিষয়টিকে বলুন ধ্বংস থেকে বাঁচার উপায় যিনি খুতবা দিয়েছেন তিনি হলেন ফজিরাত শেখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি হাফিজাহুল্লাহ ধ্বংস থেকে বাঁচার উপায় কিভাবে হতে পারে সেই পথ আজকে তিনি স্পষ্টভাবে কোরআন এবং সুন্না থেকে নির্ধারণ করে দিয়েছেন মুসলিম উম্মাকে দেখিয়ে দিয়েছেন আমরা সেই খুতবাটির অনুবাদ আমরা এখন শুরু করছি আল্লাহর আলমিন যেন আমাদেরকে এই খুতবাটি স্পষ্ট করার তৌফিক দান করেন এবং সকলকে বুঝার উপলব্ধি করার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক যেন আল্লাহরবুল্লাহ আলমিন দান করেন আমিন প্রিয় বন্ধুগণ ইমাম সাহেব সর্বপ্রথমেই তাকুয়ার নসিহত করে বলছেন হে আল্লাহর বান্দারা আল্লাহরবুল্লাহ আলমিনকে তোমরা ভয় কর আল্লাহরবুল্লা নিকটবর্তী হওয়ার মাধ্যমে আর তা হলো তিনি যা কিছু করলে সন্তুষ্ট হন সেই কাজ করার মাধ্যমে এবং দূরে থাকার মাধ্যমে যে সমস্ত কাজ আল্লাহতালাকে রাগান্বিত করে এবং কষ্ট দেয় সেগুলো থেকে দূরে থাকার মাধ্যমেও আল্লাহ ররবুল্লা আলমিনের নিকটবর্তী হও আর সফলগামী এবং মুক্তি সেই ব্যক্তি পায় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আর ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস সেই হয় যে ব্যক্তি তার প্রবৃত্তির পথ অনুসরণ করে এরপরে বললেন হে আল্লাহর বান্দারা ইলমু আন্ন ফালাহাল ইনসানি ওয়া সাআদাতুহু ফি আততাহাক্কুমি ফি নাফসিহি ও মুহাসাবাতিহা ও في كل صغيره وكبيره في الاقوال والافعال मानव जीवने সফলতা জেনে রাখো মানব जीवने সফলতা হচ্ছে হে আল্লাহর বান্দারা নিজের আত্তার প্রভাব বিস্তার করার মধ্যে কিসের মধ্যে বলুন নিজের আত্মার উপর আমার যে একটা আত্তা আছে নফস আছে এর উপর প্রভাব বিস্তার করার মধ্যেই মানব জীবনের রয়েছে সফলতা মুক্তি শ্রেষ্ঠত্ব এই আত্মার মধ্যে আত্মাকে প্রতিটি মুহূর্তে পরিদর্শন করার মাধ্যমে আত্মার প্রতিটি মুহূর্তে হিসাব করার মাধ্যমে সেটা ছোটো বিষয় হোক অথবা বড় বিষয় হোক প্রতিটি কথা এবং কাজের ক্ষেত্রেই আত্মাকে আত্মার উপর বিচার করা আত্মাকে আত্মার হিসাব করা আত্মাকে নিয়ন্ত্রণ করার মধ্যে রয়েছে মানব জীবনের সফলতার পথ এজন্য আজকের বিষয়টি ধ্বংস থেকে বাঁচার উপায় অর্থাৎ ধ্বংস থেকে বাঁচার উপায় হচ্ছে যদি একটি জীবন একটি মানুষ তার আত্মাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে আত্মার উপর সে যদি প্রভাব বিস্তার করতে পারে আত্মা যে অন্যায় পথ গ্রহণ করতে চায় আত্মা যে তার সৃষ্টিকর্তার পথে অবাধ্য হতে চায় সেই পথ থেকে কেউ যদি আত্মাকে বাধা দিতে পারে আত্মার খারাপ চাহিদার উপর যদি প্রভাব বিস্তার করতে পারে সেটাই হচ্ছে একটি মানুষের ধ্বংস থেকে বাঁচার উপায় বুঝে আসলো এই বিষয়টিকে ইমাম সাহেব অত্যন্ত চমৎকারভাবে তিনি স্পষ্ট করেছেন ইমাম সাহেব বললেন যে ব্যক্তি আত্মার হিসাব করবে প্রতিটি মুহূর্তে কাজে কর্মে এবং যে কোনো চিন্তার ক্ষেত্রে সে আত্মার উপর খবরদারি করবে সে আত্মাকে সেই দিকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যা পছন্দ করেন আল্লাহ যা ভালোবাসেন সে তার আত্মাকে যখন এই পথে পরিচালিত করবে ফকদ সে ব্যক্তি মহা সফলতায় পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন যে আত্মা কিভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় আবার আত্তা কিভাবে মানুষকে সফলতার দিকে নিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাআওয়া যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে দাঁড়াতে আল্লাহ সামনে কি দাঁড়াতে হবে না আমরা কি জানি না সে কথা আমরা সকলেই জানি আল্লাহ রব আলামিন বলছেন যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াতে ভয় করে আর অনাহানিল হাওয়া নিজের আত্মাটিকে প্রবৃত্তির পথ অন্যের পথ অনুসরণ করা থেকে সে বাধা দেয় ফাইনাল জান্নাত সেই ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত আলহামদুলিল্লাহ আবার জাহান নাম কোন ব্যক্তির ধ্বংস ধ্বংস কোন ব্যক্তির আল্লাহ বলছেন যে যে ব্যক্তি যে আল্লাহর অবাধ্য হয় আত্মা অবাধ্য হচ্ছে আল্লাহ তাল দুনিয়ার জীবনটাকে দুনিয়ার কর্ম দুনিয়ার চাহিদা চাওয়াকে প্রাধান্য দেয় এই ব্যক্তির স্থান হচ্ছে জাহান নাম নাউজুবিল্লা তো এই জন্য ইমাম সে বলে দিলেন যে আত্মার উপর কেউ যদি প্রভাব খাটাতে পারে আত্মাকে কেউ যদি আল্লাহ অবাধ্যতার পথ কুপ্রবৃত্তির পথ থেকে কেউ যদি বাধা দিতে পারে সে ব্যক্তি জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রবীন্দ্রে বলছেন হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রবীন্দনকে ভয় কর এবং আত্মার উচিত দৃষ্টি করা ওলতা নবসুন একটি আত্মার দৃষ্টি করা উচিত মা কদ্দমাতি সি আত্তাহ সেই জীবন সি আত্তাহ আগামী কালকের জন্য অর্থাৎ কিয়ামত দিবসের জন্য পরকালের জন্য সে কি পাঠাচ্ছে কি আজকে সে কি পাঠাচ্ছে একটা আত্মার দৃষ্টি করা উচিত করল তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ইন্নাল্লাহা খবীরু বিমা তাআমালুন নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন যা কিছু তোমরা করো এজন্য একটি আত্মার লক্ষ্য রাখা উচিত সে কি প্রেরণ করছে আগামীকালকের জন্য আমার বন্ধুগণ আল্লাহ আলামিন কসম খাচ্ছেন সেটা হল ওয়ালা আল্লাহ বলেন আমি নফসুল্লা কসম খাই না নফসুল্লাহটা কি মুফসির কারামগণ বলছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন আর কসম খেলেন যে নফসটা সে যে অপরাধ করে সে যে হারাম কাজে লিপ্ত হয় সে যেন করে অনুভব করে যে আত্মাটি যে আমি এটা অন্যায় করছি আমি হারাম কাজে লিপ্ত হলাম আমি আল্লাহ তালা ওয়াজিবকে পরিত্যাগ করলাম যে আত্মা এইভাবে অনুভব করে তালুম কাসিরন হাত তাস্তাকিম আমরহা এভাবে অনেক একটা আত্মা অনেক আফসুস করে সে যে লিপ্ত হয়েছে এভাবে যখন একটি আত্মা বারবার অনুভব করে বা কোনো আত্মা যখন ওই আত্মার মধ্যে যখন অনুশোচনা সৃষ্টি হয় সে অপরাধ করছে অন্যায় করছে মন্দ কাজ করছে সে ভালো কাজ থেকে বিরত রয়েছে বলা হলো যে এমনকি সে সঠিক পথ গ্রহণ করে এটাকে বলা হয় নফসুল্লাহ অর্থাৎ নফস হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার আর নফস আল আত্মা শুধুমাত্র খারাপ কাজের দিকে দাবিত হয় খারাপ কাজ যে করে অনুভব করে না সে পাপ করে যাচ্ছে কুফুরি শরীক সব ধরনের অপরাধ করে যাচ্ছে তার অনুভূতিই হয় না এই পাপিস্ট আত্মার নাম হলো নফস আল আম্মারা বিলসু মানে খারাপ কাজের দিকে যে আত্মা দাবিত হয় দুই নম্বর আত্মা হচ্ছে পাপ করে স্বভাব করে যখন পাপ করে বুঝতে পারে যে আমি পাপ করছি অন্যায় করছি আবার সে যখন কোনো ভালো কাজ পরিত্যাগ করে ফরজ কাজ অথবা ওয়াজিব কাজ নষ্ট করে তখন সে বুঝে যে আমি তো কাজ আদায় করছি না এটাকে বলা হয় এটা অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আরেকটা হচ্ছে নফসুল মুনা যেটা হচ্ছে অনেক শ্রেষ্ঠ যা শুধুমাত্র কেবলমাত্র ভালো কাজের দিকে আল্লাহর গুলামের দিকে উদ্বুদ্ধ হয় ওই মানুষটিকে উদ্বুদ্ধ করে আলহামদুলিল্লাহ সত্যটা হলো সেই প্রথম শ্রেণীর আত্মা আর দ্বিতীয় অবস্থা হচ্ছে যে আত্মাটি কি করে মানে অন্যায় করে কিন্তু তার মধ্যে আবার একটা আবেগ আছে তার মধ্যে একটা অন্তর কি বলে সে জীবিত আছে মোটামুটি তো আল্লাহ রবুল আলমিন সে আত্মার কসম খান না তো এখানে যেটা বোঝানো হচ্ছে যে এই যে আত্মার অবস্থা ইমাম সাহেব বর্ণনা করে দিলেন যে আত্মা এভাবে মানুষকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে এই আত্মার উপর যদি প্রভাব বিস্তার করতে পারো এই আত্মাকে যদি খারাপ কাজ থেকে হেফাজত করতে পারো তাহলেই তুমি মহা ধ্বংস থেকে বেঁচে যাবে দুনিয়ার যাবতীয় ধ্বংস আখেরাতের খেরাতের যাবতীয় ধ্বংস থেকে তুমি বেঁচে যাবে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ রবিন রসুল্লাহ সাল্লাহ বলছেন যা বুখারি মুসলিমে আসছে আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহু বলেন মান কানায়ুমিনু বিল্লাহি ওয়ালYawমিল আখির ফাল ইয়াকুল খাইরান আও ইয়াসমুদ জেবিত তে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি ঈমান আনে এবং জেবিত তে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আখিরাত বিশ্বাস করে সে যদি কথা বলে ফাল ইয়াকুল খাইরান আও ইয়াসমুদ সে যেন ভালো কথা বলে অন্যথায় সে চুপ থাকে আচ্ছা ভালো কথা বলা অথবা চুপ থাকা এটা কিভাবে সম্ভব যদি আপনার আত্মা স্থির থাকে ঠিক না কারণ একটি কথা বলার আগে একটি কাজ করার আগে সর্বপ্রথম যে অনুভূতির সৃষ্টি হয় সেটা কিন্তু আত্মার মধ্যে কোথায় আত্মা থেকে সেটার উৎপত্তি ঘটে আপনি এখন কি করবেন এজন্য আত্মাটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করেন কথা বলার আগে যে যদি ভালো কথা হয় যে কোথায় কল্যাণ রয়েছে আল্লাহ রবীন্দিন খুশি হবেন যে কথার দ্বারা মানুষের কল্যাণ আছে আমার কল্যাণ আছে সেই কথা বলবো অন্যতে চুপ থাকো চুপ থাকবো কথা বলার প্রয়োজন নাই এই যে নিয়ন্ত্রণ বলে দিলেন প্রতি করে আখেরাতের প্রতি বিশ্বাস করে সেজন্য এইভাবে ভালো কথা বলে অথবা চুপ থাকে সাদ্দ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহাম বলছেন আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত জ্ঞানী ব্যক্তি কে দেখুন আল আকিল জ্ঞানী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্মার উপর প্রভাব বিস্তার করতে পারে যে ব্যক্তি তারা আত্মাকে আত্তাকে বশ করে নিতে পারে ওয়া আমিলা লিমা বাদাল মাউত আর এমন আমল করে যে আমলের প্রয়োজন হচ্ছে মৃত্যুর উপরে এটা হলো জ্ঞানী ব্যক্তি তাহলে গণী ব্যক্তি হলো যে ব্যক্তি তার আত্তার উপর প্রভাব বিস্তার করতে পারে এবার আসল মূর্খ অজ্ঞ ধ্বংস কোন ব্যক্তি নবীজি বললেন অক্ষম ওই ব্যক্তি নির্বুধ ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি তার আত্তার প্রবৃত্তির অনুসরণ করে আত্মা যেদিকে নিয়ে যায় সেদিকে নামাজ পড়তে আসেন ভাই মন চাই না যান আপনারা কোরআন সুন্না শুনতে আসেন না ভাই মন চাই না ভালো কাজ করেন মন চাই না শুধু খারাপ কাজের দিকে দ্রুত রাত এবং দিন কোথায় খারাপ কাজ আছে যেই দিকে ডাকছে সেদিকে রাত এবং দিন সে ছুটে চলছে আর তার উপর প্রভাব বিস্তার করতে পারছে না আবার করে অন্যায় করে পাপ চলে ধ্বংসের পথে চলে ধ্বংসের পথে কুফুরি শিরিক বেদাতের পথে পাপাচারের পথে আর ও তেমন না আল্লাহ আল্লাহর কাছে আবার ভালো কিছুর আশাও করে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবেন আমি সফলতায় পৌঁছে যাব আমি জান্নাতি হব আমি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি আমি তো জান্নাতি হবই নজুবিল্লাহারি ইব্রাহিম আলাহ পিতা জাহান্নামি নুয়া আলাহিসামের সন্তান জাহান্নামি আপনি বেঁচে যাবেন আপনার মা বাপ মুসলমান হয়েছে বলেই না আল্লাহর কাছে আশা করে ভালো কিছু আর করে খারাপ কাজ তার রব হচ্ছে তার তার মন রবকে বলুন তো তুমি কি দেখেছো ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার ইলা হিসেবে গ্রহণ করেছে তার আত্মাকে আত্মা হচ্ছে ইলা ইলাহু হাওয়া তার যে কুপবৃত্তি আছে হৃদয় এটাকে ইলা হিসেবে গ্রহণ করেছে এই এই ইলা এই আত্মা তাকে যা বলে তাই সে করে আমি আল্লাহ যা বলি হবে অথচ তারা বুঝে না হাদিস্টি হাসান প্রিয় বন্ধুগণ সুতরাং এতক্ষণ পর্যন্ত আমরা বুঝলাম যে আত্মার উপর যে ব্যক্তি প্রভাব বিস্তার করতে পারবে সেই মহা ধ্বংস থেকে বেঁচে যাবে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা শ্রেষ্ঠত্ব হচ্ছে এই মহান ব্যক্তির জন্য আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া যিনুহা ক্বাবলা আন তুযানু ওয়া তাআহাবু লিল আরদিল আকবার তিনি বলে দিলেন তোমরা নিজেদেরকে হিসাব করো হিসাব করো নিজেদের নিজেদের আত্মার হিসাব করো বা নিজেদের হিসাব করো তোমাদের হিসাব করার আগেই নিজেদের আমলের ওজন নিজেরাই দাও তোমাদের আমলের ওজন দেওয়ার আগেই আল্লাহ আকবর এবং প্রস্তুতি গ্রহণ করোলা আকবর বড় জবাবদিহিতা আছে বড় বড় জবাবদিহিতা আছে মহা জবাবদিহিতা আছে এই জবাবদিহিতা এই প্রশ্ন প্রশ্নের সম্মুখীন হওয়ার আগেই প্রস্তুতি গ্রহণ করো। দেখছেন মহাগিনী মানুষ কি বললেন? ওমর ফারুক আনহু তিনি বলছেন এই কথা। প্রিয় ভাইরা আমার ইমাম সাহেব আবার বলছেন যে আব্দুল আবিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসটি বুখারিতে আসছে। ইন্নাল মুমিন ইয়ারাজুনুবহু কান ফি আসরিল জাবাল যে একজন মুমিন বান্দা সে তার গুনাটাকে এইরকম দেখে গুনা করাটাকে এইরকম মনে করে সে যেন একটা পাহাড়ের নিচে বসে আছে কোথায় বসা পাহাড়ের নিচে বসা সে ভয় করে যে কোনো মুহূর্তে পাহাড় তার উপর ভেঙে পড়বে অথবা পাহাড় থেকে বিরাট পাথর এসে তার মাথায় পড়বে সে শেষ হয়ে যাবে এইরকম মনে করে প্রতিটা মুহূর্তে যে আমি একটা মহাবিপদের মধ্যে আমার হল পাহাড় পাথর এইরকম মনে করে আর পাপিষ্ট ব্যক্তি অন্যায়কারী পাপাচার ব্যক্তি সে তার গুণাটাকে মনে করে কিরকম যে যেন একটা মাসি উড়ে এসে তার নাকের মধ্যে বসলো আর সেইভাবে এটাকে এইভাবে উড়াই দিল। তার এই যে এই এইভাবে উড়াই দিল এটা কোনো ব্যাপারই না মানে সে যেখানেই কানের গুনা পায় কান সেটাই শোনে যা দেখে আকর্ষণ হারাম সেটাই দেখে তার লজ্জাস্থান যা চায় তাই করে তার পেট যা চায় তাই খায় তার মুখ যা বলতে চাই তাই সে বলে মানে মাসি উড়াই দেয় কোনো ব্যাপারই না গুনা করা গুনার গুনা পাপ আর পাপ রাত দিন সকাল সন্ধ্যা পাপ আর পাপ এই পাপিষ্ট মানুষ এই রকম গুনারে অমূল্যায়ন করে আর যার মধ্যে মান আছে যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই মনে করে আমি তো একটি পাহাড়ের নিচে বসা যে কোনো মুহূর্তে পাহাড় ব্যঙ্গে আমার উপর পড়বে এইরকম ভয় যে ব্যক্তি করে সেই মুমিন আল্লাহর এবং সে গুণা থেকে বাঁচতে পারবে দুনিয়া এবং আখেরা তার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সহজ হয়ে যায় প্রিয় বন্ধুগণ এবার ইমাম সাহেব বলছেন একজন মুমিন ব্যক্তি সে তার আত্মার হিসাব করবে আত্মার দিকে তাকাবে আত্মাকে পরিশোধ করবে পূর্বের অবস্থা থেকে ভালো অবস্থার দিকে সে নিয়ে যাবে

আত্মাকে রিয়া থেকে মানুষকে দেখানোর জন্য ইবাদত করা থেকে বিরত রাখবে সে অল অজুবিল আমাল সে আশ্চর্য হওয়া থেকেও বিরত থাকবে যে আমি অনেক আমল করি আর আমার মতো মুক্তা কিন্তু এই এলাকাতে কেউ নাই কোথায় আমি তো একাই ফজর নামাজ পড়ি আর তো কেউ পড়ে না আলহামদুলিল্লাহ আমার সাইতে বড় ইবাদত আর কি আছে দশ বারোটা হস করছি আলহামদুলিল্লাহ এই যে নিজের আমলকে বিরাট মনে করে এটা হলো ধ্বংসের পথ এটা কিসের পথ ধ্বংসের পথ এই যে আমাদের এই যে দুরবস্থা আজকে মানে কিছু হলেই শুধু ইবাদত মানুষকে বলে বলে শোনাই যত ভালো আমল করেছি শুধু বলে বলে শোনাই আর মন্দ কাজ সারা জীবন করলাম সারা জীবন যে গোপনে মন্দ করলাম সেটার হিসাব কেন মানুষকে দেই না তাহলে মানুষ আমার মাথার উপর বমি করবে এটা উচিত না এই জন্য ইমাম সাহেব বলে দিলেন যে একজন সত্যিকার ব্যক্তি তার আত্মাটাকে হেফাজত করবে আনুগত্যের উপর সে বস করাবে এবং সে মানুষকে দেখানো থেকে নিজেকে হেফাজত রাখবে আত্মাকে হেফাজত রাখবে আলহামদুলিল্লাহ আর মুবাহ সে তার এই আমল দ্বারা শুধু আল্লাহর সন্তুষ্টি চাইবে আখিরাতের পুরস্কার চাইবে আলহামদুলিল্লাহ সাথে সাথে তার আমল সে এমনভাবে করবে মুয়াফিকানলি সল্লাম আলি সাল্লাম মালীল তিজামি বিদাও আমি অস্তিম রহিন সে প্রতিটি মুহূর্তে রাসুল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লামের সুন্নার উপর আমল করবে এবং আমল থাকবে তার ইস্তিম র দারাবাহিক আমল এরকম না রমজান মাসে করছে রমজান গেছে সব শেষ আবার রমজান আসলে যদি সুযোগ পাই আল্লাহর রহমতে তখন করা যাবে আবার আসলে পরে সিজন তখন না একজন সফল কামী ব্যক্তির আলামত এটা নয় যে ব্যক্তি মুক্তি পাবে যে ব্যক্তিকে আল্লাহ রবীন্দ্র ভালোবাসেন যে ব্যক্তি জান্নাতি হবে তার আখলা কেমনটি হবে না সে সিজনে শুধু আমল করবে না আল্লাহর ইবাদত সকল সময়ে আমার সৃষ্টি হয়েছে আল্লাহর গুলামি করার জন্য আমার অস্তিত্বই পৃথিবীতে হয়েছে আল্লাহর গুলামি করার জন্য আমার নাম হচ্ছে আপ আমি আল্লাহর গুলাম আমার তো দ্বিতীয় কোনো কাজ নাই আল্লাহর গুলামী ব্যতীত এই জন্য একজন সত্যিকার গোলাম একজন সত্যিকার ব্যক্তি তার আত্মাকে এইভাবে সে বস করবে আত্মার উপর এইভাবে প্রভাব বিস্তার করবে প্রতিটি মুহূর্তে আল্লাহর গুলামী করাবে নিজের আত্মাকে এবং নবীজির সুন্নার উপর চালাবে বেদাতকে পরিত্যাগ করবে এবং প্রতিটি মুহূর্তে দাওয়াম এবং ইস্তিমরারের সহিত ধারাবাহিক ভাবে আল্লাহর ইবাদুত করবে আলহামদুলিল্লাহ আল্লাহরাব্দুল্লাহ আলামীন বলে দিয়েছেন ওয়াল্লাদিন জাহাদুফিন আল নহাদিয়াল্লাহ মুসুবুল আনা ওয়াইন আল্লাহ আলাম আল মুসিন নিঃসন্দেহে যারা আমার পথে প্রচেষ্টা চালায় আল্লাহ বলছেন যারা আমার পথে প্রচেষ্টা চালায় আমার পথ পাওয়ার জন্য যারা প্রচেষ্টা চালায় আমি আল্লাহ রব্দুল্হলামিন অবশ্যই অবশ্যই তাদেরকে আমার পথ দেখিয়ে থাকি শুভ আন আল্লাহ তাহলে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে আত্মাকে বস করতে হবে আত্মার উপর প্রভাব বিস্তার করে আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে তাহলে আল্লাহ আপনাকে হেদায়ত দিবেন আলহামদুলিল্লাহ হেদায়ত ক্রয় করে পাওয়া যায় না ভাই হেদায়েত বাজারে ক্রয় করে পাওয়া যায় না হেদায়ত এমনিতে পাওয়া যায় না খাজা বাবার দোয়ায় হেদায়ত চলে আসে না হেদায়তের জন্য যান প্রাণ ব্যয় করতে হয় এজন্য জন্য কোরআনে আসছে ওই সাহাবাগন ওই সাহাবাগন তারা লিল ফিকরা আল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম নাবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহ বলছিলেন ওইসব মুহাজির সাহাবায়ে کرامগণ তারা নিজদের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে ধন সম্পত্তি থেকে তারা বঞ্চিত হয়েছে এবং তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি চায় আল্লাহ সন্তুষ্টি চায় ইয়া নাবতাগুনা ফাদলান মিন আল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর অনুগ্রহ আল্লাহ সন্তুষ্টি চা আর আল্লাহ কে এবং তারা সাহায্য করতে চায় এই জন্য ইসলাম গ্রহণ করেছে এরপরে তারা হিজরত করতে বাধ্য হয়েছেন তারা মাতৃভূমি এই জন্য চেষ্টা করতে হয় কেমন রাত্রিবেলা নামাজ এমনিতে পড়তে পারবেন কে বলেছে অনেক চেষ্টা করতে হয় কোরআনতাল করার জন্য অনেক চেষ্টা করতে হয় জিকির করার জন্য অনেক চেষ্টা করতে হয় এলমেদিন অর্জন করার জন্য অনেক চেষ্টা করতে হয় ইউটিউবে ভালো ভালো ওলামা কেরামদের আলোচনা শোনার জন্য দীর্ঘ সময় বের করতে হয় এত সহজ না ইউটিউব আপনাকে গ্রাস করছে শুধু পাপের দিকে আহ্বান করছে সেগুলো থেকে মুক্ত হয়ে সেই সেই মহা আবর্জনা থেকে সেখানে ডোব দিয়ে সেখানে আপনি মহা মূল্যবান সম্পদ সেখান থেকে উঠিয়ে নিয়ে আসবেন সহজ ব্যাপার নয় অনেক কঠিন এই জন্য আল্লাহ তালা বলছেন প্রচেষ্টা যে ব্যক্তি চালাবে আমি দেখতে আমি দেখব এই বান্দা প্রচেষ্টা চালাচ্ছে আমি আল্লাহ তালা তাকে হেদায়ত দিব নোট দিব আলোর পদ দান করবো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এরপরে ইমাম সাহেব বলছেন যে নিয়ত এটা হচ্ছে বিরাট এক কঠিন কাজ নিয়ত কঠিন কাজ নিয়ত ঠিক করা কারণ নিয়তের মধ্যে সব ঝামেলা অন্তরের ভিতরে সব ঝামেলা অন্তরে কোথায় অন্তরে সব সমস্যা এবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাই ইরাই ফাকদ আশরাকা অমান সমা ইরাই ফাকদ আশরাকা অমান তাসদ্দাকা ইরাই ফাকদ আশরাকা رواহু আহমদ সিল মুসনাদ মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ আদায় করলো মানুষকে দেখানোর জন্য সে আল্লাহর সাথে রোজা পালন করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করলো যে ব্যক্তি করলো দেখানোর জন্য নামাজি ব্যক্তি নামাজ আদায় করছে সে তো ভালো কাজই করছে সদগাকারী ব্যক্তি সে সদ্গা করছে একবারে পেপারে দিয়ে দিছে এত লক্ষ টাকা এতগুলো মানুষকে কাপড় চোপড় দিলো বাবারে বিরাট ডাকা ঠিক না সাংবাদিকে ভরপুর বাড়ি ঘেরাও করেছে সাংবাদিক সমস্ত জানবেন অন্তর জামি তিনি জানেন আপনার অন্তরে কি আছে এই সব কিছুর পিছনে এজন্য এগুলো সব সিরিক উজুবিল্লা। যদি অন্তর ঠিক না থাকে তাহলে অন্তরকে বস করতে হবে ঠিক না অন্তরকে মানুষের রিয়া সেগুলো থেকে ধরে নিয়ে সে এক আল্লাহর ভয়ে অন্তরকে পরিচালিত করতে হবে তাহলে আপনি আপনার ইবাদত দ্বারা মুক্তি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ রব আলিন বলছেন ইমাম সাহেব বলেন যে একজন ব্যক্তি সে তার আত্মাকে সবসময় লক্ষ্য রাখবে আত্মার প্রতি প্রতিটি কথা বলার আগেই সে নিজে আত্মার দিকে তাকাবে বাতিল কথা থেকে নিজের জবানকে হেফাজত রাখবে হারাম কথা হারাম শব্দ ব্যবহার করা থেকে নিজের আত্মাকে হেফাজত রাখবে এবং সে স্মরণ করবে যে দুজন ফেরস্তা তারা দায়িত্বশীল একজন মানুষ তার জবান দ্বারা যা কিছু বলে একজন মানুষ তার জীবন দ্বারা যত আমল করে সবকিছু লেখার জন্য আর ওই আমলগুলোর সব সে ব্যক্তি পাবে যদি ভালো হয় আর যদি মন্দ কথা হয় মন্দ আমল হয় ফাই তার উপর আজাব দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরমান কাতিকিন ইয়ালামুনা মা তাফআলুন তোমাদের উপর হেফাজতকারী রয়েছে সম্মানিত দুজন লেখ যারা ইয়ালামুন তারা জানে যা কিছু তোমরা করো যা কিছু আমরা করি সবই তারা জানেন সব তারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মা ইআলফিযু মিন যে কোন কথাই আপনি তালফूज করবেন যে কোন কথাই আপনার জবান থেকে বের হবে তার উপরেই আছে একজন লেখক রকীবুন আতীদ আছে লেখক আছে সে লিখে বেলবে সে লিখে বেলবে আপনি যা বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বিশিষ্ট মুফাসসির বিশিষ্ট মুফাসসিরুল কোরআন

আপনার আত্মাকে বস করা উচিত যাত্রা কি বলতে চায় কোন দিকে যেতে চায় আমার অঙ্গ প্রত্যঙ্গ এখন কোন পথে পরিচালিত হতে চায় জবান কি চায় কান কি চায় কান কি চায় লজ্জাস্থান কি চায় চক্ষু চাইটা কি হেফাজত করতে হবে তখনই আমরা বাঁচতে পারবো ইনশাল অন্যথায় বাঁচা যাবে না আলোচনা অনেক দীর্ঘ আমি সংক্ষিপ্ত করে ফেলছি প্রিয় বন্ধুগণ এমাম সে বলে দিলেন একজন ব্যক্তি যে ব্যক্তি ধ্বংসের হাত থেকে বাঁচতে চায় সে ব্যক্তি নিজের আত্মার হিসাব করবে প্রচেষ্টা চালাবে ফিল অন্তরের অন্তরের ভিতরে ভিতরে আসবে কোন একটা খারাপ চিন্তা আসবে কোন কল্পনা আসবে মনে যখনই কোন চিন্তা উদয় হবে কুমন্ত্রণ আসবে সাথে সাথেই সাথে সাথেই সে ব্যক্তি সেই আত্মার উপর প্রভাব কাটাবে আত্মাকে তখন ফাইন ফাইন التحكم المسلم في واردات على قلبه যখন অন্তরের ভিতরে আসছে একটা চিন্তা যদি ভালো চিন্তা আসে সেটাকে আপনি গ্রহণ করেন গ্রহণ করে সেই ভালো কাজটি বাস্তবায়ন করেন আলহামদুলিল্লাহ আপনি निजात পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন ধ্বংসের হাত থেকে বেঁচে যাবেন অপরদিকে যখন একজন ব্যক্তির ভিতরে এরকম খারাপ চিন্তা আসে পাপের চিন্তা আসে তখন সে যদি সেটাকে সাহায্য করে সেটাকে বাস্তবায়ন করে সে যদি গাফিল থাকে এবং সেই খারাপ চিন্তাকে গ্রহণ করে তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে ধ্বংস হয়ে যাবে আসবে অন্তরকে হেফাজত করুন যখনই অন্তরের ভিতরে আসবে জিনাবচারের চিন্তা অন্তর্কে হেফাজত করুন যখনই অন্তরের ভিতরে আসবে কোন খারাপ কাজ করা অন্তরকে হেফাজত করুন সাথে সাথেই সাথে সাথেই সেটাকে নিয়ন্ত্রণ করুন আপনি বেঁচে যেতে পারবেন আলহামদুলিল্লাহ আর গবিরে যাবেন না বারবার আপনাকে অন্তর চাইবে খারাপ কিছু চিন্তা করতে আসবে বিভিন্ন সময় আসবে সাথে সাথেই আপনি সেটাকে দূরিবত করে অন্য নিয়ে যাবেন আবার কখনো অন্তরের ভিতর ভালো চিন্তা আসবে ভালো खैर কল্যাণ আসবে কল্যাণকে কারু গবিরে নিয়ে যান আর গবিরে নিয়ে যান এরপর সেটাকে বাস্তবায়ন করুন আলহামদুলিল্লাহ আপনি মহা ধ্বংস থেকে বেঁচে যাবেন निजात পেয়ে যাবেন আমার প্রিয় বন্ধুগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল শাইতান ওয়াদিউন খাতমাহু আলা কলব ইবনি আদম ফা ইন যাকারুল্লাহ খনসা ওয়ান নসিয়া আলতকমা ফাদা ফা যালিকাল আল ওয়াসাবিস আল খানাস যে শয়তান একজন মানুষের অন্তরের ভিতরে সে তার সুর রেখে দেয় কি তার যে সামনের দিক আছে সামনের দিক যেটাকে সুর বলা হয় সম্মুখ ভাগ শয়তানের এটাকে এটাকে সে মানুষের অন্তর ভিতরে ঢুকাই দেয় এরপরে ঢুকানোর পরে সেখানে কি হয় সস্তা সৃষ্টি হয় খারাপ কাজের চিন্তা সৃষ্টি হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাই যাকারুল্লাহ খানাসা যদি সাথে সাথে সে আল্লাহ তাআলাকে শরণ করে আল্লাহর কাছে শরণ করলে খানাসা এই শয়তান দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ গাবা ওয়াতানহা দূরে চলে যায় গায়েব হয়ে যায় বিলীন হয়ে যায় নাই আ নাসিয়া যদি সে আল্লাহকে ভুলে যায় খারাপ চিন্তা আসার পরে সে যদি আল্লাহকে ভুলে যায় ইলতাকামাকাল বুহু তখন তার কলপটাকে সে গিলে ফেলে কলপটাকে সে গ্রাস করে ফেলে সেই তা বলছে এটাই হলো আল্লার আল খান্নাস কুরানের এই রুগিয়া তো আমরা মরেছি এই রুগিয়া আক্রান্ত হয়েছি এই রোগের কারণে তো নামাজ পড়ছি না একশত নামাজ পড়ি এক মাস চলে যায় নামাজের কথা মনে পড়ে না একদিন তো করি গুণা করার পর আবার মাসকে মার চলে যায় গুনার ভিতরে থাকি একদিন কোরআন তালাউত করি আবার এক মাস চলে যায় কোরআন তালাউত করি না একদিন ভালো কাজ করি হাজারো দিন মন্দ কাজ করি ঠিক না কারণ ওই যে শয়তান যখন আমার হৃদয়ে আঘাত করে আমি সেটাকে সুযোগ দিয়ে দরজা খুলে দেই খোলো আস আস এরপরে শয়তান দেখেন ইবনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বলেন ইন্নাল শাইতান জাসিমুন আলা খাল ইবনু আদম ফাইন সাহা ওয়া গফলা ওয়া সুওয়াসা ফা খনাসা শাইতান একজন মানুষের অন্তরে সে সব সময় থাকে শয়তানের থাকার জায়গা কোথায় বলেন অন্তরে শয়তান থাকে মানুষের শয়তানের বসবাস করার জায়গা হলো অন্তরে সব সময় সে মুলা মুলাসিকুন মানে অন্তরের সাথে মিশে আছে মানুষের আল্লাহু আকবার সব সময় মিশে আছে অন্তর অন্তরের মধ্যে শয়তান যদি এখন ওই মানুষটি যদি ভুলে যায় যায় গাফিল হয়ে তখন শয়তান তাকে দেয় খারাপ কাজ করে। যদি সে আল্লাহকে স্মরণ করতে পারে দূরে চলে যায় আলহামদুলিল্লাহ বুঝে আসলো ভাই প্রিয় মুসলিম বন্ধুগণ বুঝে আসছে ব্যাপারটি আল্লাহ সেই তফিক দান করুক আমার ভাই সম্মানিত বন্ধুগণ ইমাম সাহেব বলছেন যে একজন ব্যক্তি যখন আত্মাকে বস করে এবং প্রচেষ্টা চালায় আত্মার উপর প্রভাব বিস্তার করে তখন তার হাসানাত বেশি হয়ে যায় তার সৎ আমল বৃদ্ধি পেয়ে যায় তার খারাপ আমল কমে যায় তখন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় প্রশংসিত অবস্থায় আখেরাতে সে উঠবে ভাগ্যবান অবস্থায় নবী করিম সাল্লা সাল্লামের সাথে আখেরাতে সে উঠবে আলহামদুলিল্লাহ আবার দিকে যে ব্যক্তি সে তার অনুসরণ করে কোরআন থেকে বিমুখ হয়ে যায় সে তার মন যা চায় তাই করে এবং দুনিয়ার এই সব মজাদার বস্তু দ্বারা শাহওয়াত দ্বারা প্রবৃত্তি দ্বারা সে মজা নেয় এবং কবিরা গুনাহে লিপ্ত হয় শৈতানকে সে

তুমি তার অনুসরণ করোনা যে ব্যক্তির অন্তর আমার জিকির থেকে গাফল উদাসীন তার অনুসরণ করোনা যে ব্যক্তির হৃদয় আমার শরণত্রে গাফল উদাসীন এবং সে ব্যক্তি তার প্রবৃত্তির পথ অনুসরণ করে ওয়াকা না আমরহু ফুরত তার কাজগুলো হচ্ছে সীমালঙ্ঘন নাউযুবিল্লাহ সব কাজ আল্লাহর বাদ্য পথে চলে বলছে তার তাকে তার অনুসরণ না। আজকে আমরা কার অনুসরণ করি সমস্ত পাপীদের পাপি মানুষগুলো অন্যায়কারী ফাঁসা চিষ্টিকারী সমাজের ধ্বংসকারী ইসলামের শত্রু মুসলমানদের দোষ মানুষের ধন সম্পত্তি কে হনন করে নেয় তারা হচ্ছে আমাদের একমাত্র যার জন্য আজকে সমস্ত মানুষগুলো মুত্তাকিন মানুষকে বন্ধু বানাই না বন্ধু বানায় পাপি মানুষকে পাপি মানুষ বিপদে মুসিবতে সাহায্য করবে বরং নাউজুবিল্লা সে সাহায্য করে না বরং তার কাছে গেলে আপনাকে পাপের পরামর্শ দেয় নাউজুবিল্লা তার কাছে গেলে ধ্বংসের পরামর্শ দেয় কারণ সে হচ্ছে শিবানন্দনকারী সে হচ্ছে আল্লাহর স্মরণ থেকে গাফেল কোরআন এবং শুননার কোন জ্ঞান নাই আল্লাহর স্মরণ থেকে সে গা সে জাহান হবে সেই শয়তানের সাথে চিরকাল জাহান্নামে থাকবে সে আবার আপনাকে সৎ পরামর্শ কিভাবে দিবে অসম্ভব অসম্ভব তাই আসুন ফিরে আসি আল্লাহ তালার দিকে এখানেই ইমাম সাহেব প্রথম খুতবাটির সমাপ্তি ঘটিয়েছেন দ্বিতীয় খুতবা যদিও দুই পৃষ্ঠা আমি সংক্ষিপ্ত করে মূল বিষয়টি বলে দিব ইমাম সাহেব এই দ্বিতীয় খুতবা চিহ্নিত করলেন জীবিত আত্মা আর মৃত আত্মা আল্লাদি আল্লাযী তাসরুহু হাসানাতুহু ও তাসউহু সাইয়াতুহু একজন ব্যক্তি হৃদয় জীবিত আছে কিনা আপনার হৃদয় জীবিত আছে কিনা বুঝবেন কেমনে যদি ভালো কাজে আপনার আত্মা খুশি হয় খারাপ কাজে যদি আপনার আত্মা যদি কষ্ট পায় খারাপ কাজে পাপ কাজে যদি সে বেতিত হয় কষ্ট পায় আঘাত পায় আর ভালো কাজে যে সে যদি খুশি হয় তাহলে মনে রাখবেন আপনার আত্মা ঠিকই ঠিক আছে আলহামদুলিল্লাহ আত্মা ঠিক আছে আবার খারাপ কি বলে অলকাল কলবুল মাইয়িত মৃত আত্মা হচ্ছে ওই আত্মা যে আত্মা লা ইতাআল্লামু বিল মাসিয়া ওয়া লা ইহিসু বিহা ওয়া লা ইফ্রাহু বিহাসানাতিন ওয়া যে আত্মা পাপ কাজ দ্বারা সে ব্যতীত হয় না কষ্ট পায় না আঘাত পায় না অনুভব করে না সে যে খারাপ কাজ করছে এবং সে কোনো ভালো কাজ দ্বারা আনুগত্য করার দ্বারা সে আনন্দিত হয় না নামাজ পড়ে সে কোনো মজাই পায় না কি একটা। এবং শুননা শুনলে তার ভিতরে কোনো প্রভাব বিস্তার করে না সে নতুন জীবন পায় এমনটি হয় না বরং শুনলে এবং না শুনলে কি ও না হলে ওই যে তাদেরকে আপনি ভয় দেখান আর না দেখান উভয়টি সমান লা তারাই তারা আনবে না এই যে খারাপ আত্মা মৃত আত্মা তাহলে মৃত আত্মার অবস্থা হল সে ভালো মন সে ভালো কাজে কোন আনন্দ পায় না এরপরে তাকে যে শাস্তি দেওয়া হয় এতে সে অনুভব করে না শাস্তি যে হচ্ছে পাপের জন্য যে শাস্তি দেওয়া হবে তাকে এটার অনুভব নাই কোন অনুভব নাই তবে সে কেমন জানেন অতগরে الصحة ওয়া ইকবাল আদ আলাইহি শে প্রতারিত হয় সে প্রতারিত হয় কি দ্বারা জানেন তার সুস্থতা দ্বারা এবং দুনিয়া যে তার কাছে আসতেছে আরে সারা রাত জিনা বিচার করে সকালবেলা ব্যবসায় সেই লাভ করে বা সুস্বাস্থ্য যারা নামাজ পড়ে ভালো কাজ করে তারা সুস্থ সেও সুস্থ হয় না আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তার সুঠাম দেহের অধিকারী ক্ষমতাও তার হত্তাকারি ক্ষমতা পেয়ে যায় ক্ষমতা পেয়ে মনে করে আমার প্রতি আমি আবার কেমনে করে ক্ষমতা পাইলাম এত নিয়ামত আমার কেন আমার টেবিলের ভিতরে খাবার অভাব নাই আর রাস্তা জ্বালানা দিয়ে তাকিয়ে দেখে মানুষ খাবার পাই না আরে বাপারে তাদের খাবার নাই আমার এত খাবার ইমাম শাফি বলেছেন ওয়াকতি যুনু আন নিআম কারামাতান লাহু সে কখনো কখনো ধারণা করে আল্লাহ যে তাকে নিয়ামত দিয়েছেন এগুলা তাকে সম্মান করে দিয়েছেন বলুন নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ আল্লাহ জবাব দিচ্ছেন এগুলো সম্মান নয় সূরা মুমিনুনের এবং 56 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন আইহসাবুন আনমা নাবিদ্দুহুম বিহি মিনাল ওয়াবিন nusari'ু লাহুম ফিল খাইরাতি বিল্লা তারাকে ধারণা করে আমি যে তাদেরকে দুনিয়া দেই আমি যে তাদেরকে দুনিয়া দিচ্ছি সুস্বাস্থ্য স্ত্রী সন্তান সব ওকে ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য ক্ষমতা ব্যবসা বাণিজ্য ক্ষমতা সব ওকে এই যে আমি তাদেরকে সাহায্য করছি মিন মাল ধন সম্পত্তি দিয়ে এগুলো কিসের জন্য এর মানে আমি তাদের কল্যাণ চাই নুসাহিরি আল ফিল শহীরত তাদেরকে দুনিয়াতে আমি কল্যাণ দিয়ে দেই দ্রুত কল্যাণ দেই নগদ নগদ কল্যাণ দেই এগুলি কি তাদের জন্য কল্যাণ কর না

আমি কাফের কাফেরদেরকে যে নিয়ামত দেই ধন সম্পত্তি সহ দুনিয়া নিয়ামত দেই এগুলো আপনি ধারণা করবেন না যে তাদেরকে কল্যাণ কামনা করি আমি এগুলো দেই বরং তাদেরকে দুনিয়ার এই সব নিয়ামতগুলো দেই জন্য লিয়াজদাদ উইস্মা যাতে করে তাদের পাপের পাল্লা আর ভারী হয়ে যায় আরো বেশি করে পাপ করতে পারে জন্য দেই কেন ওয়ালাহুম আযাবুল মুহিন ওয়ালাহুম আযাবুল মুহিন পরিশেষে তাদের জন্য রয়েছে অপমানজনক আযাব তাদেরকে আরো কঠিন থেকে কঠিন আজাব দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে ব্যক্তিদেরকে আল্লাহ দেন আসলো আমার এখানে আজকে আমরা যে অত্যন্ত মূল্যবান একটি হতবা শুনতে পেলাম যে ধ্বংসের হাত থেকে বাঁচার উপায়টা কি আজকে বুঝে আসলো তো তাই না ধ্বংসের হাত থেকে যদি আপনি বাঁচতে চান আপনি নিজেই ধ্বংস সবলতা আপনার মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন আপনার আত্মাটাই আপনাকে সাধারণ অবস্থান থেকে অনেক উপরে নিয়ে যাবে আপনার আত্মা চাই অনেক উপর অবস্থান থেকে আপনাকে নিম্নগামী করে ফেলবে এজন আত্মা আত্মা এর উপর বস্কর আমাকে আপনাকে শিখতে হবে সেটার জন্য দরকার ইমান তাহিদের জ্ঞান আল্লাহর ভয় ভালোবাসা কোরআন এবং সুন্নার জ্ঞান কোরান এবং সুন্নার সাথে যদি আপনি জীবন যাপন করেন তখনই আপনি আত্মার উপর বস করতে পারবেন আলহামদুলিল্লাহ আত্মার উপর যখন আমরা বস করতে পারবো কেবল বলে আত্মার উপর যখন আমরা প্রভাব বিস্তার করতে পারবো তখনই আমরা আত্মাকে সঠিক পথে পরিচালিত করতে পারবো আল্লাহর তৌফিকে আত্মাকে অসৎ পথ থেকে আমরা বাধা দিতে পারবো আর এর মধ্যে রয়েছে আমার আপনার জীবনের জন্য সার্বিক সফলতা কল্যাণ দুনিয়ার সমস্ত দুনিয়ার হচ্ছে মুখ কি বলে দুনিয়ার এবং আখেরাতের সমস্ত কল্যাণ এবং অকল্যাণ থেকে বাঁচার পথ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এতক্ষণ পর্যন্ত আমরা মসজিদ নবীর খুতবার অনুবাদ শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই বুজার এবং আমল করার তৌফিক দান করেন আমিন والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين